তৃতীয় দিনরে বি চালি পারিলানি বিধানসভা। বিধানসভা আরম্ভরু হঙ্গামা আরম্ভ করে দেইতিলে বিরোধী। বিধানসভা বজেট অধিবেশনর তৃতীয় দিনরে পুনি থরে বিরোধী গৃহ মজুকু আসি হট্টগোল করিবারু গৃহ কার্য বন্ধ হইছি। গতকালি কেন্দ্র সরকারক বজেট উপস্থাপনার রাজ্য প্রতি অবহেলা প্রসঙ্গকু নেই আজ গৃহরে নারাবাজি উঠিছিলা। নির্মলাঙ্ক সপ্তম বজেটরে ওড়িশারে লাভ কম ক্ষতি অধিক হেবাকু যাউছি। আন্ধ্রপ্রদেশর জীবনরেখা সাজিথিবা পোলাভরম প্রকল্পকু মিলি সারিছি গ্রিন সিগনাল। সরকারে থিবাবেলে পোলাভরম প্রকল্পকু বিজেডি বিরোধ করে আসুথিলা। এবে বিরোধী আসনরে বসিবা পরে বিধানসভায় সরকারকু ঘেরিছি বিজেডি। বজেটরে কেন্দ্রর আভিমুখ্যকু ওড়িশা স্বার্থ বিরোধী কহি উভয় বিজেডি ও কংগ্রেস হঙ্গামা করছন্তি। আন্ধ্র পাই কেন্দ্র সরকার ঘোষণা করে থাই পারন্তি, কিন্তু কিন্তু আমার বি ওড়িশা পাই বি মধ্য জীবন রেখা এই দৃষ্টি রু যে অঞ্চল ওড়িশার বুড়িকি রহুচি বা রহিব বা যে ব্যাপক ক্ষতি হব এর মধ্য কেন্দ্র সরকার সুবিচার করা একান্ত জরুরি। নহলে গোটে রাজ্যকু স্বার্থক দেখি করে আউটে স্বার্থক বলে পকাই দেওয়া এইটা নীতিবিহীন কার্য বলে মতো অনুভব হচ্ছে, মু অনুমান করুছি বা মু ভাবুছি এ বিষয়ে আকু পুনর্বিচার কেন্দ্র সরকার করিবা একান্ত জরুরি আছে। প্যাকেজ দেলা পরে কোহা যিবো, তারপরে আমার কোন কমেন্ট হবো তারপরে কোহা যিবো। প্যাকেজ যেপর্যন্ত ন মিলিছি, ঘোষণা তো সর্বশেষ নিষ্পত্তি নুহে, কার্যরে পরিণত হেলা পরে তারপরে কোন কোহা যিবো, আমার প্রতিক্রিয়া কোন কোহা যিবো, আমার বিজু জনতা দল প্রতিক্রিয়া কোন হবো ন হবো সে কোহা যিবো। আপনার ভরসা নাই প্যাকেজ উপরে ওড়িশা ভালো মিলিবো? শুনো, প্যাকেজটা দেলা পরে কোহা যিবো। আপনি কই যে মু পরীক্ষার প্রস্তুতি রহুছি, পরীক্ষায় মু সরি সরি রখে দেবি, আর রখিলা পরে সিনা আমি জানিব যে না আপনার দ্য বেস্ট অফ দি বেস্ট। আর সেমতি আমার প্যাকেজটা যেপর্যন্ত ন আসিব, প্যাকেজটা এমতি ন আসিব, অনেক সময় ঘোষণা হয়েছি কার্যকারী হয়ে নাই, বুঝিপারলে কি? তেমন মোর কহা কথা যে অতীতর অনুভূতি মু যা কৌছি প্যাকেজ র স্যাংশন তার আর্থিক দিকটা স্যাংশন হলা পরে মঞ্জুরি হলা পরে ঠিক হলা বলি কোহা যিব। কেন্দ্র যে বজেট কলে আন্ধ্রা ও বিহার কু স্বতন্ত্র প্যাকেজ দেলে, যেহেতু ওড়িশারু 20টা সাংসদ বিজেপি পাইছি, ওড়িশা প্রতি সম্পূর্ণ ভাবরে অবহেলা কলে এবং পোলাভরম প্রোজেক্ট পাই যোটা মালকানগিরি জেলার 50 খণ্ড গাঁ বুড়ি যাচ্ছি এবং যোটা আদিবাসী শতপ্রতিশত আদিবাসী লোক হইরাণ হরকত হবে, তাঙ্কর জমি জমা ঘর দ্বার সবু বুড়ি যাব, এথিপাই ডবল ইঞ্জিন যে কথা কৌলে বিকাশ কথা যে ডবল ইঞ্জিন কথা কৌলে ইয়ে ডবল ইঞ্জিনর গোটে উদাহরণ। সোশ্যাল প্যাকেজ দেওয়া বদলরে ওড়িশাকু সম্পূর্ণ ভাবরে মালকানগিরি জেলাকু বুড়ে দেওয়া পাই বিজেপি সরকার যে প্রয়াস করেছি, কংগ্রেস আকু কেবে বরদাস্ত করিব নাই। এবং বিজু এবং যে স্বতন্ত্র ভাবরে প্যাকেজ দেওয়া কথা আমি বিধানসভায় আমি দাবি করিছু যে স্বতন্ত্র প্যাকেজ যেমনি আন্ধ্রাকু দেইছন্তি ওড়িশাকু দেওয়া উচিত, বিহারকু দেইছন্তি ওড়িশাকু দেওয়া উচিত, সেথিপাই আজ বিধানসভায় কংগ্রেস দেওয়া আন্দোলন করেছি। কিন্তু এবে ডবল ইঞ্জিন সরকার উভয় রাজ্যরে ও কেন্দ্রে বিজেপি শাসন চালিছি। কেন্দ্রে মোদি সরকার গঠনরে ওড়িশার প্রমুখ ভূমিকা রয়েছে, তেণু চলিত বর্ষ বজেটরে অধিক অনুদান মিলবার আকলন হেউতিলা। ওড়িশাকু স্বতন্ত্র পাহ্যা মিলিব বলি দীর্ঘ দিনর দাবি রহিছিলা, কিন্তু বজেটকু নেই বহু দিনর থিবা আশারু নিরাশ হয়েছে ওড়িশা। বন্যা পাই বিহারকু আর্থিক প্যাকেজ মিলিথিবা বেলে ওড়িশার হাত খালি। ওড়িশারে নুয়া করে বিজেপি সরকার গড়িথিলে বি সেভলি কোনসি স্বতন্ত্র ঘোষণা হয়নি, কিন্তু রাজ্যর কোনসি ক্ষতি হলে রাজ্য সরকার বিচার বিমর্শ করবে বলি রাজ্য বিজেপি পক্ষরু কোহাযাইছি। নাই নাই, সেমতি হব না, নিশ্চিত ভাবে আমার ওড়িশার যা স্পর্শ আছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে চিন্তা করবে এবং যা আমার ওড়িশা পাই শুভঙ্কর হব, যা ওড়িশা পাই লাভদায়ক হবে সে বিষয়ে নিশ্চিত ভাবে চিন্তা করা যাবে। না, পোলাভরম দিয়েছেন ঠিক আছে, কিন্তু পোলাভরম যদি আমার ওড়িশা পাই সেটা যদি ক্ষতিকার নিশ্চিত ভাবে সে বিষয়ে গম্ভীরতার সহ চিন্তা করা যাবে। সেপটে নির্মলাঙ্ক বজেটরে ওড়িশার পর্যটন ক্ষেত্রকে গুরুত্ব দিয়া যাইছি।
ঘোষণা হয়েছে 3 কোটি প্রধানমন্ত্রী আবাস যোগ ওড়িশা লাভবান হবার আশা রয়েছে। সেইপর প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা ও অন্য যোজনার ওড়িশাকে পরোক্ষে লাভ মিলবার আশা করা যাইছি। আসন্তাকালে বিধানসভায় উপস্থাপন হওয়া যাচ্ছে 2024-25 পূর্ণাঙ্গ বজেট। কিন্তু বিরোধী পুঁ হট্টগোল করছেন না বিজেপি সরকার সুরখুরে গৃহ চলাই পারুচি তাহা দেখিবা বাকি রহিলা। ব্যুরো রিপোর্ট, স্বাধিকার নিউজ।